সর্বশেষ যে বিষয়টি বলবো মাননীয় স্পিকার, সবচেয়ে উদ্বেগের মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত আছেন, উনি গত পরশুদিন একটা সেমিনার আলোচনায় গিয়ে বললেন যে বিএনপি বেশি বাড়াবাড়ি করলে বেগম খালেদা জিয়াকে জেলখানে পাঠিয়ে দেওয়া হবে। তো মাননীয় স্পিকার তাতে যেটা লক্ষ্য করেছি এবং সঙ্গে সঙ্গে দেখলাম যে তারেক রহমান এবং জোবাইদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তো বাংলাদেশ যে সত্যিকার অর্থে আইনের শাসন অনুপস্থিত, আইনের শাসন যদি থাকতো তাহলে মাননীয় স্পিকার আমি মনে করি যে দেশে যে আইন অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী জায়গা থেকে কথা বলার অপেক্ষা ছিল না। আবার আইনমন্ত্রী তার ব্যাখ্যা দিলেন যে না, এই মুহূর্তে বেগম জিয়াকে জেলখানে নেওয়ার প্রয়োজন নাই। বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী এটা অনেক সময় বলে, এর আগে একবার বলেছেন যে পদ্মার সেতুতে টুপ করে ফেলে দেওয়া হবে, এগুলো প্রধানমন্ত্রী হয়তো বিভিন্ন কারণ রাজনৈতিক বিভিন্নভাবে বলে, কিন্তু জিনিসটা কিন্তু ভিন্নভাবে মেসেজ যায়। আমি যে কারণে মনে করি যে মাননীয় স্পিকার এই বিষয়গুলির ব্যাপারে দরকার, আগে রাষ্ট্রের যে রোগ ব্যাধি সেটা নিরাময় করতে হবে মাননীয় স্পিকার। আজকে রাষ্ট্রের অঙ্গে অঙ্গে রোগ ব্যাধি, এখানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিছুক্ষণ আগে ভেজাল একটা জনগুরুত্বপূর্ণ বিষয়ে উত্তর দিচ্ছিলেন, রাষ্ট্রের কোথায় ভেজাল নাই মাননীয় স্পিকার? খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল, বাতাসে ভেজাল, সরকারের প্রত্যেকটা অঙ্গ অঙ্গে ভেজাল। সুতরাং এই জায়গাগুলোকে যদি আমরা ঠিক করতে না পারি, আপনি এই আইন প্রয়োগ করে কিচ্ছু লাভ হবে না। সরকার আপনার বলছে যে খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে, গতকালকে বরিশালে দেখলাম যে রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়িটা ভেঙে চুরমার করে দিচ্ছেন। আইন প্রক্রিয়া সংস্থা কোথায়? তারা কি করছে? তাদের দায়িত্বটা কি, কর্তব্যটা কি? তো মাননীয় স্পিকার এসব আইন করে আপনি করবেন কি? এই গত 10-15 বছরে সরকার বহু হাসপাতালে অবকাঠামো বানিয়েছে। আমি একটা হাসপাতালের সভাপতি, আমাকে একটু সময় দিবেন মাননীয় স্পিকার। 250 বেডের হসপিটাল, কোনো আইসিইউ নাই, তাহলে ওই হাসপাতালে কি কাজ করবে ডাক্তাররা? একটা হাসপাতালে অপারেশন করতে গেলে সেখানে আইসিইউ লাগবে, সেখানে আইসিইউর জন্য জনবল লাগবে। আপনি ওখানে হাজার হাজার কোটি টাকা আমরা বাজেটে স্বাস্থ্যখাতে পাস করছি, কিন্তু আজকে এই হাসপাতালগুলোর অবস্থা এত বেহাল দশা, আমরা বলছি বারবার এই জনবল সংকটগুলো, এবং একটা হাসপাতালকে সত্যিকার অর্থে আমরা লিখছি আধুনিক হাসপাতাল। তা আধুনিক হাসপাতাল বলতে কি বোঝায় মাননীয় স্পিকার? এই সংজ্ঞাগুলো যদি আমাকে মাননীয় মন্ত্রী দিতে পারতেন তাহলে জাতি সন্তুষ্ট হতো। আর মন্ত্রীরা যে উত্তর দেন মাননীয় স্পিকার, আমি সত্যি বলছি, আমরা যখন প্রশ্ন করি তার উত্তর যখন দেয়, যে উত্তরগুলো শুনে সারা দেশের মানুষ হাসে, শুধু মানুষ হাসে না, ঘোড়াতেও হাসে মাননীয় স্পিকার। আপনি বিশ্বাস করবেন না যে কথাগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে কারণে আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব যে আজকে যে আইনটা আপনি নিয়ে আসছেন, এই আইন পাশ হবে আমরা জানি, কিন্তু তার আগে আপনি আইনটাকে জনমত যাচাইয়ে পাঠান, এবং স্বাস্থ্যখাতের যে বেহাল অবস্থা, স্বাস্থ্যখাতে যে ব্যাপক অনিয়ম দুর্নীতি, এই জায়গাগুলো এবং সারা, কিন্তু এটা একবারও কেউ বলে নাই যে খেলা হবে। কি ধরনের এইসব হালকা কথাবার্তা রাজনীতিতে? সারা বিশ্ব আজ অর্থনীতিটা মন্দ চলছে, কেউ অস্বীকার করতে পারবে না। করোনা আঘাতে সারা বিশ্ব জর্জরিত হয়ে গেছে, আমরা তো সেখানে এই দেশ কে বাঁচবে কে মরবে এই অবস্থা বহু লোকটা মারিয়েছে এই সংসদে। তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রতিনিয়ত ভাবাচ্ছে, ডলার সংকটে এলসি করা যাচ্ছে না, আস্তে আস্তে রেমিটেন্স কমে যাচ্ছে, এটাই তো নিয়ম, রিজার্ভ কমে যাচ্ছে, কাঁচা মালের অভাবে আমাদের ফ্যাক্টরিতে অসুবিধা হচ্ছে, সবই তো আমাদের জাতীয় সমস্যা। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে 1 ইঞ্চিও জায়গা খালি রাখা যাবে না, আমাদের অন্তত বেঁচে থাকতে হবে। আমরা সেই মানুষকে কিভাবে বাঁচাবো? জিনিসপত্রের মূল্য প্রত্যেক দিন লাগামহীন, প্রত্যেক দিন বাজার বেড়ে যাচ্ছে, এখানে মানুষ বাঁচতে চায়, আপনাদের এই খেলা দেখতে চায় না, এটা তামসা, এটা বন্ধ করতে হবে। দুইটি দলকে অনুরোধ করবো যে আপনারা এই ধরনের সস্তা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষকে আতঙ্কিত করবেন না, আপনারা থামুন। ধন্যবাদ। রাজনীতি ভাষা আছে মাননীয় স্পিকার, আমি শেষ করছি, রাজনীতি ভাষা হচ্ছে, আমরা তো স্লোগান দিছি যে বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে, আপনারা করেন না লড়াই, ক্ষমতা থাকলে করেন, কিন্তু খেলা হবে এই সময় তামসা করেন না। মহিলা নেত্রীরা যখন বলে নারী নেত্রীরা খেলবেন, আসুন খেলা হবে, আমাদের খুব খারাপ লাগে শুনতে, দয়া করে এটা বলবেন না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোর। মাননীয় স্পিকার জি, মাননীয় মন্ত্রী আপনি বলবেন, মাননীয় স্পিকার
আমি মাননীয় স্পিকার আপনিও বলো ভুলক্রমে আমি এখন যোগাযোগ মন্ত্রী নই যেটা আমাদের বিরোধী দলের সদস্যরা আমি সড়ক ও সেতু মন্ত্রী সড়ক পরিবহন দুঃখিত দুঃখিত ও সেতু মন্ত্রী হ্যাঁ এটাই হলো শুদ্ধ এখন দেখলাম তারা এটাও জানে না আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময় এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা ওই লন্ডন থেকে আজকে মুসলেকা দিয়ে আর রাজনীতি করবে না বলে মুসলেকা দিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছে দেশ ছেড়ে 2008 সালে নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি মাননীয় সংসদ সদস্য ফিরোজুর রশিদ সাহেবকে আমি বলতে চাই তাকে জানাতে চাই ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতা জিতেছেন সেখানে মূল স্লোগান ছিল খেলা হবে কি আমি ভুল বলেছি সেখানে শুধু মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদীও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে এগুলো বলে বক্তৃতা করেছে এটা কোনো হালকা বিষয় না রাজনীতিতে এই পলিটিক্যাল হিউমার আছে তো পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা আর আমি কালকে পাড়টা 2 লাখ লোকের সামনে বক্তৃতা করছি সারা মাঠ খেলা হবে বলেছে তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছে না আপনি কেন করছেন আপনার ভালো লাগে না আপনি বলবেন না আমি বলবো এই এটা একটা পলিটিক্যাল স্লোগান পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তারা এক্সচেঞ্জ করেছেন এই শব্দটাই বেশি এই স্লোগানটাই বেশি তাতে কিন্তু গণতন্ত্র হালকা হয়ে গেছে জনগণ কি সেটা মনে করে জিজ্ঞেস করুন জনগণ তো সমস্যারে পাল্টা সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে উচ্চারণ করছে তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেই জন্য বলছি আমি তো মারামারি করতে বলিনি আমরা তো মারামারি করতে বলিনি বলছি এই যে দুর্নীতিটা করেছেন 5 বার চ্যাম্পিয়ন এর বিরুদ্ধে পলিটিক্যালটা এই যে ভোট চুরির জন্য 1 কোটি 23 লাখ উরে বাবা 111 কেমনে আসছে 111 কি এমনি আসছে 1 কোটি 23 লাখ দলীয় লোক আজিজ আজিজ মার্কা নির্বাচন করতে গেছে মনে আছে এগুলোই বলি বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে বঙ্গবন্ধুর খুনিদের দায় মুক্তি দেওয়ার জন্য পঞ্চম সংশোধনতে অন্তর্ভুক্ত করেছেন খন্দকার মুক্তাগের সে অর্ডিনেন্স মনে আছে এটা বলবো না 21 আগস্ট মাস্টার মাইন্ড হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান বলেছে যে হাওয়া ভবনের সিগন্যাল পেয়ে আমরা গ্রেনেড হামলা শুরু করেছিলাম এগুলো ভুলে গেছেন হারুন রশিদ সাহেব মাননীয় সংসদ সদস্য 21 আগস্ট শেখ হাসিনাকে টার্গেট করে হত্যার ষড়যন্ত্র করেছেন মাস্টার মাইন্ড তারেক জিয়া আজকে বলতে চাই এই সংসদে যখন এ ঘটনা নিয়ে
কথা বলতে চেয়েছিলেন বিরোধী দলের নেতা শেখ হাসিনা। তখন কি বলেছিলেন? বেগম জিয়া বলছিল ওনাকে কে মারতে যাবে, ভ্যানিটি বগে করে শেখ হাসিনা নাকি গ্রেনেড এনেছিল। এইসব কথা বললে আপনাদের গায়ে লাগে কেন? জ্বালা করে কেন? বুকে বড় জ্বালা, অন্তর জ্বালা, সারা দুনিয়া দুর্ভোগী। এই দেশের প্রধানমন্ত্রী রাতে ঘুমান না, সারা জেগে থাকেন, তারও কষ্ট হয়। সাধারণ মানুষ কষ্ট করছে, দুর্ভোগে আছে, পৃথিবীর বিভিন্ন দেশ আছে। আজকে এই সংকটের জন্য আমরা দায়ী, মাননীয় স্পিকার। এই সংকট বৈশ্বিক সংকট, রাশিয়া ইউক্রেন, তারপর নিষেধাজ্ঞা, আর আমাদের অবস্থা আজকে বেহাল। আমরা গরিব দেশগুলোই সাফার করছি। আজকে পৃথিবীর বিভিন্ন দেশে এই জন্য সরকারকে কেউ দায়ী করছে না, সরকারের পতন দাবি করছে না। আপনারা বৈশ্বিক সংকটের জন্য সরকারের পদত্যাগ দাবি করছেন, যেই সরকার এই বাংলাদেশের সবচেয়ে জননন্দিত সরকার। 75 পরবর্তীকালে শেখ হাসিনা আছে, সৎ প্রধানমন্ত্রী, সরকার প্রধান কে ছিল বলেন? এত দক্ষ প্রশাসক, করোনা কিভাবে মোকাবিলা করেছে, বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছেন যা উন্নত দেশগুলোও দিতে পারেনি। সামাল আমরা দিইনি, আমরা সামাল দিয়েছি, এখনো আমরা সামাল দিয়ে যাচ্ছি। সারা দুনিয়া ইনফ্লেশন, সোমালিয়া দুর্ভিক্ষে 36 সেকেন্ডে একজন মারা যাচ্ছে, সেখানে তো সরকার পতনের দাবি তুলনি, কারণ এটা বৈশ্বিক সংকট, এটার জন্য সরকার পতন চায়নি। আপনারা এখানে সরকার পতন, কই তত্ত্বাবধায়ক সরকার, উচ্চ আদালত মিউজিয়ামে পাঠিয়ে সেই তত্ত্বাবধায়ক নিয়ে লাফালাফি, বাড়াবাড়ি, রাস্তা হুমকি, জাতীয় পতাকা লাঠির সঙ্গে বেঁধে রাস্তায় নামেন, এটা এটা হচ্ছে বাড়াবাড়ি। এ বাড়াবাড়ির বিরুদ্ধে খেলাও হবে, আর প্রাইম মিনিস্টার যেটা বলেছে সেটা বাড়াবাড়ির জন্য বলেছে। আমরা ছাড় দিচ্ছি, কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব না। পরিষ্কার কথা, আমরা কি আওয়ামী লীগ কোথাও আপনাদের সাথে মারামারি করতে গেছি? আমরা তো বিএনপির সাথে কোথাও তাদের সমাবেশে মারামারি করতে যাই? কেন এসব কথা তুলছেন? একটা লোক আমরা ঘরে থাকতে পারছি, 5 বছরে 5 সপ্তাহ আমি আমার নিজের ঘরে থাকতে পারিনি। এখানে আমাদের নেতারা বসে আছে, প্রত্যেকের গায়ে দাগ আছে, রাস্তা বেধরক পিটুনি, মোহাম্মদ নাসিম মারা গেছে, সেই বয়স্ক ব্যক্তি আব্দুস সামাদ আজাদ আজকে নেই, এদের পর্যন্ত হামলা করা হয়েছে। বাড়িঘরে থাকতে পেরেছি আমরা, আপনি হারুনুর রশিদ সাহেব, মাননীয় সংসদ সদস্য, আপনাদের ফকরুল থেকে শুরু করে সব নেতাই ঘরে থাকে, আমাদের নেতারা ঘরে থাকতে পারেনি, রাস্তায় বেতরক পিটুনি খেয়ে হাসপাতালে অপারেশন ক্লিনার কি করেছেন? তখন সিনেমা হল হামলার জন্য শেখ সেলিম, মুনতাসির মামুন, বিত্ত মতিউর রহমান, এদেরকে জেলে পুরেছেন, প্লেট চুরির জন্য সাবের হোসেন চৌধুরীকে আপনারা মামলা দিয়েছেন, আপনারা বিএনপি
বাংলাদেশ নালিশ পার্টি আপনার এটা এটা তো আবার ফিরোজ ভাই বলবেন হালকা কথা বলে হালকা কথা হালকা কৌতুক রাজনীতি আছে গণতান্ত্রিক দেশে আরো বেশি আপনাদের মতো এই যে বাজে ভাষা অশালীন ভাষা আমরা কিন্তু কথা বলি না অশালীন ভাষা যে প্রয়োগ করছেন শেখ হাসিনাকে হাসিনা হাসিনা সর্দারও বলে সেঙ্গাত্র বলে হ্যাঁ ছাগলের তৃতীয় বাচ্চাও বলে কে জানি বলে তো যাকে এখন বিরোধী দল সাজতে চাইলে সাজা যায় না কর্মে কাজে আপনি আবার কথা বলবেন না আপনি তাদের ইন্টারনাল ব্যাপারে মাথা গামিয়েছেন এরা তো ভুলে গেছে তারা ভুলে গেছে রাস্তায় মার খেতে খেতে জাতীয় পার্টি নামতে পারছে নামতে পারছেন দাগ আছে না তো কথা বলে কোন মুখে কোন মুখে কথা বলে তারা আসাল্লা মাস্টার মঞ্জুল ইমাম এম এস কিবরিয়া কে মেরেছে আপনাদের কোন নেতাকে কেউ মেরেছে প্রকাশ্য দিবালকে তাদের হত্যা করা হয়েছে সেই দল এ বিএনপি বড় বড় কথা বলবেন না প্রধানমন্ত্রী যেটা বলেছেন বাড়াবাড়ি লাফালাফি করলে সেটা বলেছেন কিন্তু তিনি এখানে তিনি যে কথা বলেছেন আপনাদের আচার আচরণের প্রেক্ষিতে বলেছেন আপনাদের আচার আচরণ সে উদ্ধার তো করতে পারেননি বেগম জিয়াকে কিভাবে মুক্ত হয়ে বাসা 13 বছরে 13 মিনিট রাস্তায় দেখিনি আপনাদের সব ঘরে বসে বসে ডাক দিয়ে বেগম জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়ে ঘরে ঘরে বসে বসে হিন্দি সিরিয়াল দেখেছেন আর পুলিশের গতিবিধি লক্ষ্য করছেন কোথায় আছে পুলিশ কি মতি গতিতে আছে এ হচ্ছে বিএনপি নিজের দলের নেতা তার জন্য একটা মিছিল চোখে পড়ার মতো বাংলাদেশে কোথাও দেখিনি তাকে সেই বেগম জিয়াকে শেখ হাসিনা উদারতা এক্সিকিউটিভ অর্ডারে তাকে আজকে বাসায় থাকতে দেওয়া হয়েছে মুক্ত করে বাসায় তাকে পাঠিয়েছে তার বয়সের কথা তার স্বাস্থ্যের কথা মানবিক কারণে শেখ হাসিনাই এই উদারতা দেখিয়েছে আপনারা তো তার জন্য কিছুই করতে পারেননি বেগম জিয়া আপনাদের চেয়ারপারসন বলতেছেন তার নিয়ে 10ই ডিসেম্বর নাকি রাস্তায় বেরোবেন রাস্তায় বেরোবেন 10ই ডিসেম্বর নাকি বিজয় মিছিল করবেন খালেদা জিয়াকে নিয়ে তার মানে কি লাঠি ছোটা নিয়ে আগুন সন্ত্রাস নিয়ে নামবেন সেটার বিরুদ্ধেই খেলা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার গত বুধবারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছিলাম যে আসলেই তো দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা এখন ভালো না ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে এটার যেহেতু প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ায় যেহেতু আমরা সার কিনতে পারছি না আমরা তেল কিনতে পারছি না নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি ইম্পোর্ট করতে কিনতে পারছি না এটা বাজারে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং সমস্ত কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং সেটা সরকারের যে দুষ্ট তা না এটা যুদ্ধের কারণে মেইনলি তাই মাননীয় স্পিকার আমরা দেখতে পাচ্ছি এটা অশনি সংকেত যে যদি এই যুদ্ধ বন্ধ না হয় ইতিমধ্যে দেখলাম গত মাসে দেখলাম আমরা যে ওই ইউরোপে আমরা সবচেয়ে বড় যে বাজার গার্মেন্টসের গত বছরের তুলনায় এই বছরের গত মাসে প্রায় 30% এক্সপোর্ট কমে গেছে আমাদের যে রেমিটেন্স আছে সেটাও কমে গেছে
এই যদি কমে যায় দুই মাস চার মাস ছয় মাস পরে আমাদের অবস্থা আসলে খারাপ হবে এটাকে ফেস করার জন্য আমি বলেছিলাম মানে প্রধানমন্ত্রীকে ফেস করার জন্য খেলাকোলা বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আসলে আমরা একটা ঐক্যমতে আমরা এই বিপদটাকে আমরা ফেস করব কিন্তু তা না করে আজকে একটি দল মাঠে তারা সমাবেশ করছেন যে কোন উপায়ে খেলা করবেন দেখাচ্ছেন আবার সরকারি দলের মহাসচিব বলছেন যে খেলা হবে মানে স্পিকার খেলা হোক আগে জনগণকে আমরা বাঁচাই জনগণকে আমরা আসলে ঐক্যবদ্ধ করে এই এই সময়টা ক্রাইসিস সময়টা আমরা পার করি আমি অনুরোধ করব যে খেলাই হয় আপনারা যে খেলা আরম্ভ করছেন আমার মনে আমরা রেফারি হওয়া ছাড়া এই খেলা বন্ধ হবে না মানে স্পিকার তাই বলছি আপনার মাধ্যমে যে আপনারা বড় দল আওয়ামী লীগ বিএনপি আপনারা গত 32 বছরে বহুত খেলছেন 32টা বছর ক্ষমতা থেকে আপনারা অনেক খেলছেন এইবার খেলা বাদ দিয়ে জনগণকে বাঁচার জন্য আগামী এই এক বছর যাতে সময়টা আমরা ফেস করতে পারি ক্রাইসিস না হয় যাতে খাদ্য উৎপাদন বৃদ্ধি হয় যাতে আমরা এই অর্থনীতি বিপর্যয় আসে যাতে মানুষ যাতে কর্ম পায় সেই বিষয়ে আমরা কাজ করি এই খেলা বাদ দেন আসেন ঐক্যমত্য সৃষ্টি করি বিএনপি বলে খেলা তারা যদিও শব্দটা উচ্চারণ করে না খেলতেই চায় তারাও চায় যে কোনো মূল্যে সংবিধানে কি আছে নির্বাচন কারণের হবে লেখা আছে ওনারা বলেন ওসব বাদ কেন খেলতে হবে ক্ষমতা যাওয়া লাগবে আবার সরকারি দল বলে সংবিধান যা আছে তাই খেলতে হবে কারণ ক্ষমতা থাকতে হবে তাই আমরা খেলা বন্ধ করতে চাই জনগণের পক্ষে জনগণের জন্য আমরা আগামী দিনে কাজ করতে চাই সবাই মিলে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ